গৌড় ভ্রমণ আপনি দুভাবে করতে পারেন। আমি যেভাবে বললাম রামকেলি থেকে স্টার্ট করে কোতোয়ালি দরওয়াজা হয়ে চামকাটি মসজিদ শেষ করে মালদা ফিরে যাওয়া, আবার মালদা থেকে ডিরেক্ট এসে চামকাটি মসজিদ হয়ে কোতোয়ালি দরওয়াজা হয়ে সেখান থেকে রামকেলি লাস্ট ডেস্টিনেশন করা। আপনারা মালদা এলে রামকেলি দেখার পর গৌড় ভ্রমণে পর্ব শুরু করতে পারেন বড়সোনা মসজিদ দিয়ে। এটা হলো বড়সোনা মসজিদ বা বারোয়ারি মসজিদ। এই মসজিদ ইসলামের ইতিহাসে এক বড় নিদর্শন। এই মসজিদকে বারোসোনা মসজিদ বলা হয় এই কারণে, কারণ এই মসজিদের গম্বুজে এক সময় সোনার আস্তরণ দেওয়া হয়েছিল। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান হোসেন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ। বড়সোনা মসজিদ দেখার জন্য হাতে সময় নিয়ে আসুন, চারিদিকটা ঘুরে দেখুন এবং ছবি তুলুন, বেশ ভালো লাগবে। কথিত আছে এই মসজিদের 12টা দরজা থাকার জন্য এই মসজিদের নাম বারোদুয়ারি মসজিদ। বড়সোনা মসজিদের পর চলে এলাম দাখিল দরওয়াজা, যার আর এক নাম সালামি দরওয়াজা। এটি ছিল মুসলমান শাসকদের কাছে গৌড় দুর্গের প্রধান প্রবেশপথ। এই পুরো ইমারতটির মধ্যে পোড়ামাটির ফলকের প্রচুর অলঙ্করণ রয়েছে। এখান থেকে ইমারতটির মাথায় ওঠা যায়, কিন্তু সে চেষ্টা না করাই বাঞ্ছনীয়। দাখিল দরওয়াজার ভিতরে রয়েছে প্রচুর চামচিকে, একবার সেই আওয়াজটা শুনে নিন। দাখিল দরওয়াজা থেকে বেরিয়ে সামনে আমরা খেয়ে নিলাম পেয়ারা মাখা। মালদায় এলে কিন্তু এই জিনিসটা একদম মিস করবেন না। এখন দাখিল দরওয়াজার সামনে পেয়ারা মাখা খাচ্ছি, দারুণ। এরপর এলাম ফিরোজ মিনারে। এই মিনারটি সফিউদ্দিন ফিরোজ নির্মাণ করেন। দেখে নিন
22 গজি প্রাচীর ও বল্লাল বাটি। আমার ভিডিও ফুটেজগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের এই জায়গাটির ভিডিও দেখাতে পারছি না, কিন্তু কিছু ছবি আছে তা দেখে নিন। আমি এখন আছি কদম রসুল মসজিদে। এই মসজিদটি 1531 সালে সুলতান নসরত শাহ নির্মাণ করেন। আমরা দেখে নেব ফতে খাঁর সমাধি। কদম রসুল মসজিদের ভিতরে একটি পাথরের ওপরে হযরত মুহাম্মদের পদচিহ্ন আছে। কদম রসুল মসজিদ থেকে কিছুটা দূরেই রয়েছে চিকা মসজিদ বা চামকার মসজিদ। এই মসজিদটিকে সুলতান হুসেন শাহ কারাগার রূপে ব্যবহার করতেন। চিকা মসজিদের ঠিক উল্টো দিকেই রয়েছে গুমটি দরওয়াজা। 1512 সালে সুলতান হুসেন শাহ এই গুমটি দরওয়াজা নির্মাণ করেন। কথিত আছে গোপনে যাতায়াত করার জন্য ব্যবহার হতো এই গুমটি দরওয়াজা। এক তরুণ বিশিষ্ট এই স্থাপত্যটির শিল্পকর্ম দেখার মতো। এটি লুকোচুরি দরওয়াজা। বাংলার সুবেদার শাহ সুজা গৌড় দুর্গে প্রবেশের জন্য এই দরওয়াজাটি নির্মাণ করেন। এরপর এলাম কতোয়ালি দরওয়াজা। এটি একদম বাংলাদেশ সীমান্তে। এটি দেখতে গেলে বিএসএফ এর কাছে আপনার আইডি প্রুফ জমা রেখে তবেই এটি দেখতে যেতে পারবেন। বর্তমানে এটি ভারত বাংলাদেশের স্থলবন্দর ও বর্ডার চেকপোস্ট হিসেবে ব্যবহৃত হয়। গৌড় ভ্রমণের সময় আপনি দুপুরের খাওয়া দাওয়া করতে চাইলে আপনাকে কোতোয়ালি দরওয়াজার কাছেই আসতে হবে। কাছেই রয়েছে এই মন্দিরটি, বেশ সুন্দর। এবার আমরা দেখে নেব লোটন মসজিদ। এই মসজিদটি সম্ভবত সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ 1475 সালে নির্মাণ করেছিলেন।
লোটন মসজিদটি ছিল সাদা সবুজ নীল হলুদ রঙের মিনাকড়া ইট দিয়ে সাজানো। এবং এই লোটন মসজিদের চারিদিকে আছে মালদার বিখ্যাত ফজলি আমের বাগান। এবার আমরা এলাম তাঁতিপাড়া মসজিদে। মুসলিম শিল্পীদের নামাজের জন্য সম্ভবত এই মসজিদটি নির্মাণ হয়েছিল। আমি এখন আছি তাঁতিপাড়া মসজিদে। 1480 সালে মিরশাদ খাঁ এটি স্থাপন করেন। গৌড়ের মসজিদগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। গৌড় মালদা এলে এই জায়গাটা একদম মিস করবেন না। জায়গাটা খুব নিরিবিলি এবং চারিদিকে পরিবেশ খুব সুন্দর। তাঁতিপাড়া মসজিদের পর আমরা এসে পৌঁছালাম চামকাটি মসজিদ। আনুমানিক 1475 খ্রিস্টাব্দে এক গম্বুজ বিশিষ্ট এক ছোট মসজিদটি সম্ভবত সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে নির্মাণ হয়েছিল। কথিত আছে চর্ম ব্যবসায়ী এক সম্প্রদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের প্রবেশপথ তিন খিলানের, তারপরই একটি অলিন্দ, সেটি পেরিয়ে মূল মসজিদ। অলিন্দের ওপরে ছাদের অনেকটাই এখন ভেঙে পড়েছে। এই চামকাটি মসজিদই আমাদের মালদা গৌড় ভ্রমণের শেষ দ্রষ্টব্য স্থান। প্রথমে আপনি রামকেলি হয়ে চলে আসবেন বড়সোনা মসজিদ, তারপর সেখান থেকে আসবেন দাখিল দরওয়াজা। ঠিক এই জায়গাটা দাখিল দরওয়াজা, গুগল ম্যাপে যদিও ভুল দেওয়া আছে। তারপর সেখান থেকে আসবেন ফিরোজ মিনার। ফিরোজ মিনার দেখে আসবো আমরা 22 গজি প্রাচীর। 22 গজি প্রাচীরে গাড়ি রেখে দেখে নিতে হবে বল্লাল বাটি। বল্লাল বাটি থেকে বেরিয়ে দেখব কদম রসুল মসজিদ, এবং কদম রসুল মসজিদ থেকে এসে আমরা দেখব চিকা মসজিদ। এবং এখানে চিকা মসজিদের ঠিক অপোজিটে আছে গুমটি দরওয়াজা। গুমটি দরওয়াজা থেকে আসবো লুকোচুরি দরওয়াজায়। এই লুকোচুরি দরওয়াজা দিয়ে বেরিয়ে আমরা উঠে যাব মেন রোডে। লুকোচুরি দরওয়াজা দিয়ে বেরিয়ে রাস্তা ধরে আপনাকে আসতে হবে কোতোয়ালি দরওয়াজা। কোতোয়ালি দরওয়াজার এটি বাংলাদেশ বর্ডারের একদম গায়ে। আপনি দুপুরে লাঞ্চ করতে চাইলে এখানে অনেক হোটেল আছে, আপনি করতে পারেন। আর যদি এখানে লাঞ্চ করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাবার ক্যারি করতে হবে, কারণ গৌড়ে খাবারের ব্যবস্থা সেরকম নেই কোথাও। কোতোয়ালি দরওয়াজা দেখে আপনাকে আসতে হবে লোটন মসজিদ। লোটন মসজিদ একদম রাস্তার গায়ে। এটি দেখে নিয়ে দেখবেন তাঁতিপাড়া মসজিদ, এটিও একদম রাস্তার গায়ে। তাঁতিপাড়া মসজিদ হয়ে
দেখব আমরা চামকাটি মসজিদ। চামকাটি মসজিদ দেখে আমরা ফিরে যাব মালদা। এটা টয়লেট, এটা টয়লেট অফিসে তোমাকে পরিষ্কার।